তো গাইস, এটা হচ্ছে নিয়ালিপুর সুরুচির সঙ্গের লোকনাথ বাবার পুজো। এখানে একটা মন্দির আছে ছোট মতো, কিন্তু বেশ ভালো ভিড় হয় দেখছো, লাইন কত লাইন, এর থেকেও বেশি ভিড় হয়। তবু এবারে জাস্ট আমরা প্রথম প্রথম চলে এসেছি, মানে দেওয়া স্টার্ট হয়েছে তখনই নিতে চলে এসেছি ভোগ বাবার। দেখো নিয়ালিপুর সুরুচির সঙ্গে লেখা আছে, আর মন্দিরের ঠাকুরটা তোমাদের দেখাতে পারছি, কারণ এত ভিড় আর ব্যারিকেড দেওয়া আছে যার জন্যে দড়ি ফেলা আছে, যার জন্যে যাইনি। পরে অবশ্যই একদিন বাবা আর তোমাদের ভিডিও নিয়ে আমি দেখাবো, কারণ আমার মনে হয় না ভিডিও নিয়ে দেখানোর দরকারও আছে। বাবাকে যেখান থেকে ডাকবে বাবা সেখানেই সাজা দেবে। ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, আর লাইনটা তো সরছে, তাড়াতাড়ি সরছে। বাট ওই আমাদেরকে, আমার মানে লাইনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমরা যেন হত দরিদ্র, ওরা আমাদেরকে খেতে দিয়ে খুব উপকার করছে। দেখুন কুণাল ঘোষ এসছে, দেখতেই পাচ্ছ ওই যে সবুজ রঙের একটা শার্ট পরে। মোটামুটি অনেক পার্টির লোকজন এসছেন, গণ্যমান্য অনেক ব্যক্তিরা এসছেন, অনেক ফিল্ম স্টার এসছেন, সবাই এসছেন। ওরা সব মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি। দেখে মনে হচ্ছে ওরা হত দরিদ্রদের খাওয়াচ্ছে, ওই যে দাঁড়িয়ে আছেন ওনারা ভিআইপি লাইনে ঢুকবেন, ওখানে বসে আরামে হাওয়ায় খাবেন, আর আমরা হত দরিদ্র গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে আমাদের প্রাপ্য প্রসাদ নেবো। তবে জীবনে যদি ভগবান কোনোদিন দাঁড় করিয়ে দেয়, তাও হয়তো আমি লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেবো। হ্যাঁ, আমাদের মন্দিরেও, শীতলা মাতার মন্দিরে এরকমই ভোগদানের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের ওখানে উঁচু উচ্চবিত্ত বলো, মধ্যবিত্ত বলো, নিম্ন মধ্যবিত্ত বলো, সবাইকে একটা লাইনে দাঁড়িয়েই ভোগ নেওয়ার ব্যবস্থা করেছে। আমি বলবো আমাদের এর থেকে আমাদের ক্লাব ভীষণ ভালো, সবাই আমরা একটা লাইনে দাঁড়িয়ে নিই। মানে যার চারটে গাড়ি আছে, চার চাকা আছে, সেও যে লাইনে দাঁড়াবে, যার দু চাকা আছে সেও যে লাইনে দাঁড়াবে, যার সাইকেল আছে সেও ওই একই লাইনেই দাঁড়াবে। আমাদের অন্তত ভোগদানের ব্যবস্থা এরকম, এই একমাত্র এখানেই এরকম যে ওদের ভিআইপিদের আলাদা, ওদের ওখানে লোক যারা থাকে তাদের আলাদা, আর যারা এমনি লোক তাদের এই আলাদা। তো দেখতে থাকো, আর কি বলবো, কিছু বলার নেই। সঙ্গ ব্রিজলি গ্রিল, তো ভোগটা দেখি কেমন দিয়েছেন। এই হচ্ছে ভোগ, ভোগ আলুর দম আর এই একটা করে অমৃত, ভালোই, খুব ভালো ভোগ।